আজকে আমরা আলোচনা করব কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট কোয়েশ্চেন, ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ল্যাঙ্গুয়েজ বলতে কি জানি, কি বুঝি। এ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সপ্রেশন অফ থটস। অর্থাৎ আমরা যে চিন্তা ভাবনা গুলো রয়েছে, সেই চিন্তা ভাবনা গুলো যেভাবে আমরা প্রকাশ করি, সেই ভাষাটা, সেই অর্থাৎ হচ্ছে যেভাবে প্রকাশ ব্যক্ত করছি, সেটাই হচ্ছে ভাষা হিসাবে আমাদের ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষা রয়েছে। অল দ্য হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড কমিউনিকেট উইথ ইচ আদার বাই এ ল্যাঙ্গুয়েজ। প্রতিটা দেশেই, পৃথিবীর মধ্যে প্রতিটা দেশেই, একটা একটা দেশের থেকে একটা দেশের ভাষা আলাদা, এবং তারা একে অপরের সঙ্গে মানে ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে। তেমনি কম্পিউটার অলসো নিডস সাম এক্সপ্রেশন মিডিয়াম টু কমিউনিকেট উইথ ইচ আদার। কম্পিউটার এরকম ভাষা রয়েছে যেটা কম্পিউটারই একমাত্র বোঝে। এ কম্পিউটার ফলোজ দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য প্রোগ্রামার টু পারফর্ম এ স্পেসিফিক জব। আমরা কম্পিউটারের মাধ্যমে যদি কোনো ইনস্ট্রাকশন দিই, বাই দ্য একটা প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ইনস্ট্রাকশন দিই একটা স্পেসিফিক জব করার জন্য, অর্থাৎ নির্দিষ্ট কোনো কাজ করানোর জন্য। টু পারফর্ম পার্টিকুলার টাস্ক প্রোগ্রামার প্রিপেয়ার্স এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন নোন অ্যাজ প্রোগ্রাম। একটা প্রশ্ন লিখবে, হোয়াট ইজ প্রোগ্রাম? তাহলে টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক, আমরা নির্দিষ্ট একটা কাজ করার জন্য আমরা কি করি, একটা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন তৈরি করি, যেটাকে আমরা বলা হয় প্রোগ্রাম। সফটওয়্যার তাহলে কি? এ প্রোগ্রাম রিটেন ফর এ কম্পিউটার ইজ নোন অ্যাজ সফটওয়্যার। অর্থাৎ হচ্ছে সফটওয়্যার হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের হচ্ছে সমষ্টি, সেটা যেটা কি কম্পিউটারে ভাষায় লেখা হয়, অর্থাৎ কম্পিউটার সেটা বুঝতে পারে, সেইটাকেই বলা হয় একসাথে হচ্ছে সফটওয়্যার। দ্য প্রোগ্রাম ইজ স্টোর্ড ইন র্যাম, দ্য সিপিউ টেক্স ওয়ান ইনস্ট্রাকশন দ্য প্রোগ্রাম অ্যাট এ টাইম ফ্রম র্যাম অ্যান্ড এক্সিকিউটস ইট। দ্য ইনস্ট্রাকশন আর এক্সিকিউট ওয়ান বাই ওয়ান ইন সিকোয়েন্স অ্যান্ড ফাইনালি প্রোডিউস দ্য ডিজায়ার্ড রেজাল্ট। তাহলে আমরা যে প্রোগ্রামগুলো তৈরি করি, সেই প্রোগ্রামগুলো কোথায় গিয়ে স্টোর হয়? না, র্যামের মধ্যে গিয়ে স্টোর হয়। সিপিউ কি করে? একটার পর একটা ইনস্ট্রাকশন গুলো সেগুলো নেয় এবং সেটা মানে এক্সিকিউট করে। দ্য ইনস্ট্রাকশন আর এক্সিকিউটেড ওয়ান বাই ওয়ান সিকোয়েন্স, একটার পর একটা নেবে এবং আমরা যে রেজাল্টটা চাইছি সেই রেজাল্টটা, অর্থাৎ যে প্রোগ্রামটা তৈরি করেছিলাম বা যে সফটওয়্যারের মাধ্যমে আমরা বিশেষ কাজ করার চেষ্টা করেছিলাম, তার যে রেজাল্টটা আমাদের চাওয়া ছিল পাওয়া ছিল, সেটাই আমাদের সামনে ডিজায়ার রেজাল্টটা আমরা পাবো। দ্য জার্নি অফ কম্পিউটার সফটওয়্যার মেশিন ল্যাঙ্গুয়েজ টু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মডার্ন 4G অবলিক 5G, মানে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে একদম মেশিন ল্যাঙ্গুয়েজ, একদম প্রথম ছিল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তা আমরা সেখান থেকে আস্তে আস্তে সেই প্রজন্ম গুলো একটার পর একটা এগিয়েছি। হ্যাঁ, সেইগুলো আমরা পরপর পরপর করে এখানে ডিসকাস করব যে কোন প্রজন্মে কি কি ভাষা ছিল। ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেল ল্যাঙ্গুয়েজ। When the human being started programming the computer, the instructions were given to it in a language that it could be easily understand. একমাত্র এই ভাষাটাই, এটা কি বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটাই একমাত্র কম্পিউটার বোঝে, বাকি অন্য কোনো ভাষা বোঝে না। And that language was machine language. এই শুধু ভাষাটাই একমাত্র কম্পিউটার বুঝতে পারে। The binary language, a language of 1 and 0 is known as machine language. অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাই একমাত্র কম্পিউটার বুঝতে পারে যেটা হচ্ছে 1 আর 0 দিয়ে তৈরি। And any instruction in this language is given in the form of string 1 and 0. যা কিছু ওখানে লেখা হয় সব 1 আর 0 এর মাধ্যমে। Where the symbol 1 stand for presence of electric pulse. 1 means electric pulse. অর্থাৎ ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, 0 stands for the absence of electric pulse. অর্থাৎ এর মধ্যে দিয়ে কোন রকম বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরেই দাঁড়িয়ে আছে 1 এবং 0, কখনো 1 হচ্ছে কখনো 0 হচ্ছে, 1 হচ্ছে 0 হচ্ছে, একবার হচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, একবার হচ্ছে না। 0 মানে হচ্ছে লো ভোল্টেজ, 1 মানে হচ্ছে হাই ভোল্টেজ। দ্য রাইটিং অফ দ্য প্রোগ্রাম ইন মেশিন ল্যাঙ্গুয়েজ ভেরি কিউবারসাম অ্যান্ড কমপ্লিকেটেড। এটা এই ভাষায় প্রোগ্রাম লেখা খুব দুরূহ ছিল, কষ্টকর ছিল,
একমাত্র যারা খুব এক্সপার্ট ছিল তারাই একমাত্র এই ভাষা ব্যবহার করতে পারতো। অল দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটা ফিট টু দ্য কম্পিউটার ইন নিউমেরিক ফর্ম, অর্থাৎ নিউমেরিকে দেওয়া হতো ওয়ান অ্যান্ড জিরো, অনলি বাইনারি, বাই মানে টু, জিরো অ্যান্ড ওয়ান। এরপরে বিভিন্ন এই অসুবিধা দূর করার জন্য পরবর্তী প্রজন্মের ল্যাঙ্গুয়েজ আসে, তার নাম হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। Lots of efforts are made during last 50 years to obviate the difficulties faced for using the mechanic by machine language. Using the machine language, the first language similar to English was developed in 1950. 1950 the first language মানে প্রায় ইংলিশ, এই ভাষাটা অনেকটা ইংলিশের মতো ছিল, পুরোপুরি ইংলিশ বলা যায় না, is known as 1950 assembly language or symbolic programming languages. অর্থাৎ এই প্রোগ্রামটাকে শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয় না, সিম্বলিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। আফটার 1960 দা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওয়ার ডেভেলপ হুইচ ব্রট দা কমন ফেরি টু দা কম্পিউটার অ্যান্ড দিস ওয়াজ দা মেইন রিজন দ্য ট্রিমেন্ডাস গ্রোথ ইন কম্পিউটার ইন্ডাস্ট্রি। ট্রিমেন্ডাস গ্রোথ অর্থাৎ হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিতে কম্পিউটারের ব্যবহারের জন্য এর ভাষারও পরিবর্তনের প্রয়োজনীয়তা ছিল। আর the high level language are also known as procedural oriented language. এই ভাষাটা আরেকটাকেও বলা যায়, আরেক নামও হচ্ছে procedural oriented language. তার মানে একদম প্রথমে কি জানলাম, একদম প্রথমে জানলাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে এলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটাকে আমরা আরো কি কি নামে জানলাম, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়, সিম্বলিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বলা হয় এবং প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজেস বলা হয়। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলতে পারি। দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইজিয়ার টু ইউজ কম্পেয়ার্ড টু দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন যে ল্যাঙ্গুয়েজটা ছিল তার থেকে কিন্তু অনেক সোজা ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে খুব সোজা কিন্তু ছিল না। দ্য বার্ডেন অফ রিমেম্বারিং দ্য অপারেশন কোডস অ্যান্ড অ্যাড্রেস অফ মেমোরি লোকেশন, কিন্তু ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের অনেক কিছু মনে রাখতে হতো, কোড মনে রাখতে হতো, অ্যাড্রেস মনে রাখতে হতো, কোন মেমোরি কোন অ্যাড্রেসের মধ্যে সেই কোড গুলো থাকবে সেটা উল্লেখ করা হতো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রুভ টু গ্রেট হেল্প টু দ্য প্রোগ্রামার, যদিও খুব সাহায্য করেছিল, এ সার্চ ওয়াজ কন্টিনিউ, কিন্তু আরো ভালো কি ল্যাঙ্গুয়েজ পাওয়া যায় তার জন্য প্রচেষ্টা চলছিল। আমরা চাইছিলাম কনভেনশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো প্রোগ্রাম তো, কনভেনশনাল আমরা যেগুলো সাধারণত ব্যবহার করি, যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করি সেই মতো যেন, মানে সেই ভাষা ব্যবহার করে যেন ল্যাঙ্গুয়েজটা করা যায়। দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হুইচ ওয়ার নিয়ারার টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার মতো যেন অনেকটা হয়। 1960 ওয়্যার নোন অ্যাজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, 1960 হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো দ্য ডিফারেন্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হুইচ ক্যান ইউজ বাই কমন ইউজার আর, উদাহরণগুলো পড়বে, এক্সাম্পলগুলো এখানে খুব দরকার, ফরটন, কোবল, বেসিক, পাসকেল, পিএল ওয়ান অ্যান্ড মেনি আদার্স। এরপরের যে ল্যাঙ্গুয়েজটা আছে ফোর জিএল, দ্য থ্রি জিএল ওয়ার প্রসিডিউরাল ইন নেচার, আমরা পরে এখানে পড়বো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। দ্য থার্ড জেনারেশন ছিল হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, বাট ফোর্থ জেনারেশন হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। হাউ অফ দ্য প্রবলেম গেট কোডেড, দ্যাট ইজ দ্য প্রসিডিউর রিকোয়ার্স দ্য নলেজ অফ হাউ দ্য প্রবলেম উইল বি সলভ। এখানে বলতে চাইছে যে হোয়াট ইজ একটা পুরো হোয়াট ইজ রিকোয়ার্ড, কি প্রয়োজনীয়তা কি, অ্যান্ড রেস্ট গেটস ডান অন ইটস ওন, এবং বাকিটা সে কি প্রয়োজন আমাদের সেটা বলতে হবে, বাকিটা প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সেটা করে ফেলতে পারবো। দ্যাস এ বিগ প্রোগ্রাম অফ থ্রি মে গেট রিপ্লেসড বাই এ সিঙ্গেল স্টেটমেন্ট অফ ফোর জিএলস। থ্রি জিএল এর যে সমস্ত ভাষাগুলো অনেকগুলো ব্যবহার করা হতো, আমরা কি করলাম ফোর জিএল এ সেখানে অল্প অল্প কথা ওয়ার্ড স্ট্রিং, অর্থাৎ থার্ড জেনারেশনের যে সমস্ত ওয়ার্ড বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার সেগুলোর থেকে বেশি যেগুলো ব্যবহার করেছিলাম তার থেকে ছোট ছোট কিভাবে, মানে ওখানে এত বড় প্রোগ্রাম যদি লিখতে হতো এখানে ছোট ওয়ার্ড ব্যবহার করে যাতে ইংলিশের মতো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। দ্য মেইন এম ফর জেল ইজ টু বি কাট ডাউন অন ডেভেলপ অ্যান্ড মেনটেন্স টাইম, মেকিং ইট ইজিয়ার ফর ইউজার, অর্থাৎ হচ্ছে ইউজারের কাছে এই ল্যাঙ্গুয়েজের ব্যবহার অনেক সোজা হয়ে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, উদাহরণ হচ্ছে GUI বেসড ল্যাঙ্গুয়েজেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, এখানে পাঁচটা উদাহরণ আছে, পাঁচটা উদাহরণই এখানে কিন্তু পড়তে হবে।
quiz 1 visual basic visual c++ c sharp visual basic .net r5 visual basic 2005 we generally write a computer program using a high amra je program gulo ekhon leke high level language leke high level language is one which is understandable by us humans amra je bhasha ta bujhte pari it contains two words and phrases from the english amra jemon english e jemon hocche word byabohar kore phrase byabohar kore ekhane byabohar korte pari but computer does not understand high level language kintu ekta jinish mone rakhte hobe amra high level language likhle ki hobe kintu computer ei bhasha ta bujhe na she only ki bojhe 0 1 amra ja di ta sob machine code e transfer hoye jay 0 or 1 e a program written in high level language is called a source code what is source code porbe a program source code अर्थात प्रोग्राम रिटन हाई लेवल लैंग्वेज इज कॉल्ड ए सोर्स कोड वी नीड टू कन्वर्ट द सोर्स कोड इनटू मशीन कोड তাহলে আমাদের কি করতে হবে সেই সোর্স কোডটাকে মেশিন কোডে পরিণত করতে হবে দ্যাট ইজ অ্যাকমপ্লিশড বাই কম্পাইলারস এন্ড ইন্টারপ্রেটার এই কাজটা করবে কে কম্পাইলার ইন্টারপ্রেটার অর্থাৎ হচ্ছে ইন্টারপ্রেটার দুভাষীর মতো অর্থাৎ হচ্ছে আমি শুধু বাংলা বুঝি ইংলিশ বুঝি না আমাকে আরেকজন আমার একটা ইংলিশ ফ্রেন্ড অর্থাৎ ইংরেজিতে সে দক্ষ সে ভালো আবার বাংলা বুঝতে পারে না একটা দুভাষী ইন্টারপ্রেটার নিলাম সে কি করবে আমার বাংলা ভাষাটাকে ইংরেজিতে তর্জমা করে দেবে আর ইংরেজির যে ভাষাটা রয়েছে সেটা আমার বাংলা ভাষায় করে দেবে দ্যাট ইজ কল হচ্ছে ইন্টারপ্রেটার এরকমই কাজ করবে এখানে এ কম্পাইলার অর ইন্টারপ্রেটার ইজ আ প্রোগ্রাম দ্যাট কনভার্টস প্রোগ্রাম রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন কোড তাহলে কম্পাইলার ইন্টারপ্রেটারের কাজটাই কি না হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে মেশিন কোডে পরিণত মেশিন ল্যাঙ্গুয়েজে অর্থাৎ 0 1 এ পরিবর্তন করে দেওয়া এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইন্টারপ্রেটার এন্ড এ কম্পাইলার গিভেন হলো খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়তে হবে প্রশ্নটা ট্রান্সলেট প্রোগ্রামস ওয়ান প্রোগ্রাম ওয়ান স্টেটমেন্ট এট এ টাইম অর্থাৎ প্রোগ্রামটাকে ট্রান্সলেট যখন ইন্টারপ্রেটার করে তখন এক একটা স্টেটমেন্ট এক একবারে করে আর কম্পাইলারকে স্ক্যানস দাও entire program translate it as a whole into machine code kikar puro program ta ekebare pore tar pore hocche machine code e transfer pore it takes less amount of time to analyze source code but the overall execution time is short jeitu ekta ekta kore statement dhore kaj kore line by line kaj kore ta sekhane ki kore time ta komle but overall time sob shomoy kintu compiler theke ki hobe overall time ta compiler theke kintu slow hoye jabe it takes large amount of time to analyze analyze korar somoy beshi shomoy lage orthat analyze the source code but the overall execution time is comparatively faster kintu puro byapar ta jokhon ghote jabe ota onek beshi fast interpreter er theke no intermediate object code is generated bhetore kono code generate hoy na hence and memory efficient eta generate intermediate code with further require linking hence requires more memory এর জন্য অনেক জায়গা দরকার পড়ে এবং অবজেক্ট কোড তৈরি করে continue translating the program until the first error is met in which case it stop hence debugging is easy অর্থাৎ লাইন বাই লাইন কাজ করে একটা স্টেটমেন্ট ধরে ধরে কাজ করে যার জন্য কি যতক্ষণ না মনে করো একটা প্রোগ্রাম তার হচ্ছে 8টা লাইন আছে 7 নম্বর লাইন পর্যন্ত ঠিক আছে কোনো প্রবলেম নেই আট নম্বর লাইনে কোনো প্রবলেম পেলো সেখানে সিনট্যাক্স এরর দেখাবে ওখানে কি করতে হবে এরকম কোন নম্বর লাইনে ভুল আছে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে এবং ডিবাগিং ইজ ইজি অর্থাৎ সেটা ত্রুটি সংশোধন করা খুব সহজ ইট জেনারেটস দ্য এরর মেসেজ অনলি আফটার স্ক্যানিং দ্য হোল প্রোগ্রাম পুরো প্রোগ্রামটা একবারে পড়বে তারপরে এখানে এরর মেসেজ ক্রিয়েট করবে হেন্স ডিবাগিং ইজ কম্পারেটিভলি হার্ড তার থেকে ডিবাগিং করা কম্পাইলারে কিন্তু একটু কঠিন আর কি পড়বে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক python ruby হচ্ছে ইন্টারপ্রেটারের উদাহরণ আর প্রোগ্রামিং লাইক c c++ ইউজ কম্পাইলারস ডিবাগিংটা আগে পড়িয়ে নি ডিবাগিং আমরা কিছুক্ষণ আগে পড়লাম ডিবাগিং বাগ ত্রুটি ডিবাগিং মানে হচ্ছে প্রোগ্রামের ত্রুটিগুলো সলভ করা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন ডিবাগিং ইজ দা প্রসেস অফ ফাইন্ডিং এন্ড রিসলভিং অফ ডিফেক্টস দ্যাট প্রিভেন্ট কারেক্ট অপারেশন অফ কম্পিউটার সফটওয়্যার অর সিস্টেম মানে প্রোগ্রামের হচ্ছে প্রবলেমটাকে ত্রুটিটাকে বার করা এবং সেটা হচ্ছে সলভ করা ডিফেক্টটাকে
রিসলভ করা, অর্থাৎ হচ্ছে আবার কার্যকরী করে তোলা। এর মধ্যে আরো দুটো প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে হোয়াট ইজ লোডার, হোয়াট ইজ লিঙ্কার। এ সিম্পল ভার্সন দ্যাট রাইটস ইটস আউটপুট ডিরেক্টলি টু মেমোরি ইজ কল লোডার। লোড হচ্ছে লোড, মেমোরিতে লোড হয়। তো লোডিং ইজ টিপিক্যালি কনসিডার্ড সেপারেট প্রসেস, এটা একটা প্রসেস। দেখি মেমোরিতে যখন কিছু আমরা কোন প্রোগ্রাম এক্সিকিউট করছি, লোড হচ্ছে মেমোরি, আগে মেমোরিতে লোড হয়, সেটা হচ্ছে লোডার। আর লিঙ্কার বা একে লিঙ্ক এডিটরও বলা হয়, ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট টেক্স ওয়ান অর মোর অবজেক্টস ফাইল জেনারেটেড বাই এ কম্পাইলার, কম্বাইনস দেম ইনটু সিঙ্গেল এক্সিকিউটিভ ফাইল। অনেকগুলো ফাইল রয়েছে, সেগুলোকে লিঙ্কিং করে একের সাথে এক, এবং একটার সাথে লিঙ্কিং করে এক্সিকিউটিভ ফাইল তৈরি করে। আজকে এই পর্যন্ত থাকবে, পরের দিন ল্যাঙ্গুয়েজগুলো হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে এগুলো আর আলোচনা করা হবে।